हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधुरा, आपनादेर सबाइके जानाई आमादेर ए चैनेले आरो एकबार सुस्वागतम। बंधुरा, आज आमरा ई भिडियोर माध्यमे जानबो बाड़ीते नाड़ू गोपाल बा लाड्डू गोपाल थाकले तार नित्य सेवा बा नित्य पूजा किभाबे करबो, एबं बाड़ीते नाड़ू गोपाल थाकले कोन कोन विषयगुलिर ओपर विशेष नजर रखा आमादेर प्रयोजन, ना होले ता हिते विपरीत होते पारे, ता सम्पर्के आज आमरा जेने नेब। आशा करछि भिडियोर तथ्य आपनादेर एकटु होलेओ समृद्ध करबे बा आपनारा एकटु होलेओ उपकृत हबेन। चलुन बंधुरा भिडियोर विस्तारे प्रवेश करा जाक। हे करुणा सिंधु दीनबंधु जगत पथे, गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। हे प्रभु, आपना श्रीचरणे शतकोटि प्रणाम निवेदन करलाम। पृथ्वीर समस्त मानुषके आपनी आपनार सेवार आनंदे भरिए तुलुन आर सकलके विपद मुक्त करुन। जय गोविंद जय गोपाल। बंधुरा, आमादेर हिंदू धर्मलम्बीदेर प्राय प्रत्येकटि बाड़ीतेई श्रीकृष्णेर बा श्रीकृष्णेर शैशव लीलार बा नाड़ू गोपालेर पूजा आराधना करा हय, बा आमादेर प्राय प्रत्येकेरई बाड़ीते नाड़ू गोपाल प्रतिष्ठित। श्रीकृष्णेर शैशवेर लीला खेला भारतीय समाजे जुग जुग काल धरे प्रचलित बा जनप्रिय। সেই কারণেই শ্রীকৃষ্ণের শৈশবের রূপ নাড়ু গোপাল বা বালগোপালের পূজা আমরা অনেকেই করে থাকি, এবং শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্যই মূলত এই কৃষ্ণ পূজা বা নাড়ু গোপালের পূজা আরাধনা করা হয়। এছাড়াও অনেকেই পুত্র সন্তান লাভের কামনার উদ্দেশ্যেও বাড়িতে শ্রীকৃষ্ণের বাল্যকালের মূর্তি বা নাড়ু গোপালের মূর্তি প্রতিষ্ঠা করেন বা তার পূজা আরাধনা করেন। তবে বাড়িতে নাড়ু গোপালের পূজা করলে বা তার শৈশবরূপ প্রতিষ্ঠিত করলেই চলবে না। বাড়িতে গোপাল থাকলে তার বিশেষ কিছু নিয়মকানুন রয়েছে যেগুলি অবশ্যই আমাদের মেনে চলা প্রয়োজন। গোপালের নিত্য সেবায় যে বিষয়টি সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে, যে নাড়ু গোপাল যেই স্থানে বা যেই ঘরে আপনি প্রতিষ্ঠিত করবেন সেই ঘর নাড়ু গোপালেরই হয়ে যাবে, এবং নাড়ু গোপালের জন্য আলাদা বিছানা বা আলাদা সিংহাসন করবেন, সেটি আপনাদের জন্য ভালো হবে। কেননা যে ঘরে গোপাল থাকেন বা যে স্থানে গোপাল থাকেন সেই স্থানটি গোপালেরই হয়ে যায়। তাই গোপাল আপনার বাড়িতে যদি থাকে বা আপনি যদি প্রতিষ্ঠিত করেন, তাহলে আপনি কিন্তু আমার বাড়ি বলবেন না, এই ধারণা সবার আগে মন থেকে দূর করুন। কেননা গোপাল যে বাড়িতে থাকে সেই বাড়ি গোপালেরই হয়ে যায়, তাই কখনোই ভুল করে বলবেন না যেটা আমার বাড়ি। এবং ঘরে গোপাল থাকার অর্থ নাড়ু গোপাল এখন আপনার পরিবারেরই অন্য সদস্যদের মধ্যে একজন, তাই আপনার পরিবার এখন গোপালের পরিবার, তাই পরিবারের একজন সম্মানীয় সদস্য স্থান গোপালকে আপনাকে দিতে হবে, এবং পরিবারের সদস্যদের যা যা জিনিস প্রয়োজন গোপালেরও সেই সব প্রয়োজন মেটানোর দিকে নজর রাখতে হবে। এবং গোপালকে আপনি যত বেশি ভালোবাসবেন, যত সেবা করবেন এবং নিয়ম নিষ্ঠা পালন করবেন, আপনিও ঠিক ততটাই ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালের আশীর্বাদ পাবেন। এবং এই একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সকালবেলায় স্নান করে আপনারা কিছু খাবার আগে অবশ্যই গোপালকে স্নান করিয়ে তাকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ খেয়ে তবেই আপনারা কিছু মুখে দেবেন। এবং গোপালকে স্নান করানোরও বিশেষ কিছু নিয়ম রয়েছে। যেভাবে আপনারা শীতকালে গরম জল এবং গরমকালে ঠান্ডা জলে স্নান করেন, গোপালকেও সেইভাবে স্নান করাবেন, এবং স্নানের পরে গা মুছিয়ে পরিষ্কার পোশাক পরিয়ে দেবেন। আপনারা যেমন প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেন বা পোশাক পাল্টান, গোপালকেও ঠিক তেমনই প্রতিদিন পোশাক পাল্টে দেবেন, নোংরা পোশাক পরিয়ে রাখবেন না। এবং আপনার যেমন নিত্য খিদে পায় গোপালেরও সেরকমই খাওয়ার দিকে নজর দিতে হবে।
সকালের জলখাবার থেকে বিকেলবেলা রাত্রিবেলা তিন বেলাতেই আপনাকে খাবার দিতে হবে গোপালের বিশেষ পছন্দের খাবার। এবং বাড়িতে বিশেষ কিছু রান্না হলে গোপালের আলাদা একটা ভোগ অবশ্যই দেবেন। এবং এটা অবশ্যই খেয়াল রাখবেন, গোপালকে যখনই আপনি কিছু ভোগে দেবেন সেই ভোগের প্রসাদে অবশ্যই তুলসী পাতা দেবেন, কেননা তুলসী পাতা ছাড়া নাড়ু গোপাল কিন্তু কোনো ভোগই গ্রহণ করেন না। এছাড়াও শীত ও গ্রীষ্ম অনুসারে গোপালের পোশাক ও বিছানা হওয়া উচিত, এবং গোপালকে রাতে ঘুমাবার জন্য আলাদা একটি বিছানা করবেন। এবং বিছানায় একটি মানুষের বা আপনার পরিবারের সদস্যদের ঘুমানোর জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেই সমস্ত জিনিস যেন গোপালের বিছানাতেও থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। একটি কোলবালিশ অবশ্যই থাকে সেই বিষয়টি দেখে নেবেন, এবং একটি বাচ্চাকে ঠিক যতটা আদর যত্নে ঘুম পাড়াতে হয় ঠিক ততটাই আদর যত্নে গোপালকে ঘুম পাড়িয়ে দেবেন। এবং গোপালের নিত্য সেবায় যে বিষয়গুলি আরও বিশেষ নজর রাখা প্রয়োজন সেগুলি হলো, যে স্থানে আপনি গোপাল প্রতিষ্ঠা করেছেন সেই স্থানে একটি কাঠের তুলসীর মালা অবশ্যই রাখবেন, এবং গোপাল সিংহাসনের ওপর একটি ময়ূরের পালক অবশ্যই রাখবেন, কেননা গোপালের ময়ূরের পালক খুবই পছন্দের। এবং গোপালের বিছানায় বা সিংহাসনের পাশে একটি ভগবত গীতা অবশ্যই রেখে দেবেন। এছাড়াও আপনারা গোপাল পূজার সময় সবসময় পরিষ্কার বা পরিচ্ছন্ন ধুতি পরে অবশ্যই পূজা করবেন, এবং গোপালের সামনে একটি ঘিয়ের প্রদীপ নিত্য অবশ্যই জ্বালাবেন। আমরা অনেকেই সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে থাকি, কিন্তু সেটা উচিত নয়। গোপাল পূজা করবার সময় অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, এবং গোপাল পূজার সময় কখনোই ভুল করেও বাসি ফুল দেবেন না। গোপাল পূজায় সবসময় তাজা বা টাটকা ফুল দিয়েই পূজা করা উচিত, এবং গোপালের প্রিয় ফুল অবশ্যই একটি হলেও দেবেন। আমরা সকলেই জানি ভগবান নারায়ণেরই আরাক রূপ হলেন ভগবান কৃষ্ণ, তাই ভগবান নারায়ণের যেমন পদ্মফুল তুলসী পাতা খুবই প্রিয়, ভগবান কৃষ্ণেরও সেই রূপই পদ্মফুল তুলসী পাতা, কদম ফুল, মালতী ফুল, গাঁদা, পলাশ এগুলি খুবই প্রিয়। তাই নাড়ু গোপালের পূজায় এই ফুলগুলির মধ্যে একটি হলেও অবশ্যই অর্পিত করবেন। এবং আপনারা যদি কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য বাড়ির বাইরে যান বা কোথাও ঘুরতে যান, তাহলে আপনারা ভুল করেও গোপালকে একা রেখে যাবেন না, বা যেই ঘরে গোপাল রয়েছে সেই ঘরে তালা লাগাবেন না। কারণ গোপালকে যেহেতু একটি ছোট্ট বাচ্চা রূপে পূজা করা হয়, তাই একটি ছোট্ট বাচ্চাকে যেমন বদ্ধ ঘরে রাখা উচিত নয়, সেই হিসেবেও গোপালকে একটি বদ্ধ ঘরে বা একলা রেখে যাওয়া উচিত নয়। আপনারা যেখানেই যান না কেন গোপালকে সাথে নিয়ে যান বা তাকে দেখাশোনার জন্য কাউকে রেখে যান, এবং গোপাল যে ঘরে রয়েছে সেই ঘর কখনোই অন্ধকার রাখবেন না। এমনকি রাতে গোপালকে ঘুম পাড়ানোর পরেও অন্ধকার ঘরে রাখবেন না, একটা ছোট্ট বাল্ব বা জিরো লাইট অবশ্যই জ্বালিয়ে রাখবেন। এবং যেহেতু শীতকাল পড়ে গেছে, তাই গোপালকে সোয়েটার পরাতে ভুলবেন না, এবং রাতে ঘুম পাড়াবার পর গোপালের গায়ে লেপ বা কম্বল চাপা অবশ্যই দেবেন। কেননা আমরা অনেকেই অনেক ঠাকুর পূজা করে থাকি, কিন্তু সমস্ত পূজাতেই সৃষ্টিকর্তার ওপর উজাড় করা ভালোবাসা ও বিশ্বাসের প্রয়োজন, এবং এই দুটি জিনিস থাকলেই আমরা যে ঈশ্বরকেই খুঁজি না কেন তার পরম কৃপা ও আশীর্বাদ পাওয়া যায়। তাই আপনারাও বালগোপাল বা নাড়ু গোপালের পূজা করলে আপনি আপনার ছোট্ট শিশুকে যেভাবে লালন পালন করবেন সেইভাবেই আপনি নাড়ু গোপালের নিত্য সেবা বা পূজা করুন। এমন করলে আপনি শ্রীকৃষ্ণ বা নাড়ু গোপালের পরম আশীর্বাদ প্রাপ্ত তো করতে পারবেনই, সাথে নাড়ু গোপাল আপনার উপর বিশেষ কৃপা বর্ষিত করবে এবং আপনার সকল মনস্কামনা পূরণ করবেন। জয় গোপাল, জয় গোবিন্দ। রাধে রাধে বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওর তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এটুকুই, নমস্কার, ধন্যবাদ।